সবাই আজকে বিশ্বভারতী সঙ্গীত ভবনে মিউজিক থেরাপির জন্য সবাই অ্যাটেন্ড করছে, সবাইকে কাছ থেকে আমি প্রণাম চাইছি। এখন শঙ্করনারায়ণ, এনপি শঙ্করনারায়ণ বাজাবে 15 মিনিটস, আর কেন্দ্র বাজাবে 15 মিনিটস। এখন পুতন পুতন তুমি তোমার দিদি তোমার পরিচয় দিয়ে তুমি শুরু করো। আচ্ছা, উপস্থিত সকালকে নমস্কার নমস্কার। মাননীয় উপাচার্যকে আমার শ্রদ্ধায় প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। ছবিটা ঠিক মতো আসছে না? আছে তো, আছে, শুরু করো। আপনার যন্ত্র দেখতে পাচ্ছি না, আপনার ছবি দেখতে পাচ্ছি কিন্তু টপে সেন্টারে দেখতে পাচ্ছি না। তো আচ্ছা, আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু যন্ত্রটা কোথায়? যন্ত্রটা পিছনে আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ শুরু করুন, শুরু করুন। মাননীয় উপাচার্যকে আমার শ্রদ্ধেয় প্রণাম জানিয়ে আমার অনুষ্ঠানটা শুরু করছি। আমি অধ্যক্ষ মহাশয় এবং দুই বিভাগীয় প্রধানদেরকে প্রণাম জানাই এবং আমার সহকর্মীদেরকেও নমস্কার জানাই। আমি এনপি শঙ্করনারায়ণ রবীন্দ্রসঙ্গীত ড্যান্স এন্ড গান বিভাগে আছি। আজকে আমি সোপান সঙ্গীতের একটা অংশটা নিবেদন করছি। সোপান কথাটির অর্থ হলো মন্দিরে গর্ভগৃহে ঢুকার আগে পাথরের সিঁড়ি সেই জায়গাতে সোপান গায়ে রাখা বাজিয়ে গান করে করে ঈশ্বরকে প্রার্থনা করে। সুস্থিপ্রজাভ্যাম পরিপালয়ন্তাম ন্যায়েণ মার্গেণ মহীম মহীষাম ব্রাহ্মণেভ্য শুভমস্তু নিত্যম লোকা সমস্ত সুখিনো ভবন্তু এই মহামারীতে থেকে সমস্ত মানুষজন এবং জন্তু এবং প্রাণীদের মুক্ত করে মঙ্গল এবং খুশি করা হোক। প্রথমে প্রণবধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে শুরু করতে। শঙ্খ বাজানো একটা শৈলী আছে, শঙ্খের আকৃতিতেই শঙ্খ বাজানো হয়। শঙ্খের অহংকার প্রণবধ্বনি সংস্কৃতের আ ও মে এই তিন অক্ষর থেকেই অহংকার শব্দটা এসে গেছে। এবার আমি শঙ্খটা বাজিয়ে সোপান সঙ্গীতটা একটু শুরু করছি। স্যার ভিডিও ছবিটা ঠিক মতন দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি, আপনি যা শুরু কর, চল বাজান, আপনি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে।
এবার আমি আট মাত্রায় চেন্ডাতে ষোলো নিয়ে বাজাচ্ছি একটু। ওটা আমাদের ষোলো প্রোগ্রামের টাইম বাগা বলে। আচ্ছা, আমি শুরু করছি।
একটা কথা বলি, একজন একটু বলছিল, এর মধ্যে দেখছিলাম লিখছিলেন যে যন্ত্র দুটোর নাম,
তো কুট্টন, এনপি শঙ্কর নারায়ণকে আমি একটু অনুরোধ করব, তুমি একটু যন্ত্র দুটোর নাম একটু বলো দেখিয়ে। ছোট ইনপুটে এটা কিয়া কুট্টন? হ্যাঁ কুট্টন এনপি শঙ্কর নারায়ণকে বলছি, এনপি শঙ্কর নারায়ণ একটু দেখিয়ে, যন্ত্রটা দেখিয়ে বলো কোনটা কোন যন্ত্র। একজন লিখছিলেন এখানে আমি দেখলাম। আপনি লিখেছিলেন বোধ হয়। হ্যাঁ আচ্ছা, এটা এটা দেখিয়ে বলো বলো এটা। হ্যাঁ যন্ত্রের নাম বলো। ঠিক আছে কুট্টন, ঠিক আছে বলছি যন্ত্রটার নাম মুখে বলো। এরপরেরটা বলো, ওই যে চেন্ডা ওটাকে দেখিয়ে বলো। এগুলো সবই দক্ষিণ ভারতীয় যন্ত্র। হ্যাঁ বলো এটা না, বাজাতে হবে না, এমনি একটু দেখিয়ে দাও ব্যাস। চেন্ডা বাজাক, তাহলে একটু বাজাক, একটু বাজাক, একটু বাজাক, ঠিকই আছে। দারুন। আর এইগুলো সবই দক্ষিণ ভারতীয় যন্ত্র এবং দক্ষিণ ভারতীয় সঙ্গীতে ব্যবহার হয়। আর আমাদের এখানে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের যে ড্যান্স ড্রামা, এগুলোতে তো ব্যবহার হয়ই বিভিন্ন ভাবে নাচের সাথে, এবং সোলো পারফরমেন্সও ড্যান্স অনেক সময়তেই এটা ব্যবহার করা হয়। আমাদের এনপি শঙ্কর নারায়ণ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, উনি এখানে শেখান এবং বাজান সবই। তো কুট্টন আমরা বলে ডাকি আর কি, শঙ্কর নারায়ণ তোমাকে, এনপি শঙ্কর নারায়ণ তোমাকে অনেক ধন্যবাদ, তুমি অপূর্ব আজকে পারফরমেন্স করলে, আরো পরে তোমার পারফরমেন্স আমরা যাতে শুনতে পাই সেই আশা রাখছি আর কি। তো মাননীয় উপাচার্য মহাশয় আপনি কিছু বলুন কুট্টনকে, তারপর আমরা পরেরটায় যাব। না আমি তো একটা কথা বলবো, যে শিবানীদিকে দিয়ে আমার বক্তব্য শুরু করছি। শিবানীদি, এই শঙ্কর নারায়ণ এবং আমাদের মণিপুরি ডান্স আছে যেটা হবে, এটা একটা পুরো পারফরমেন্স, ফুল পারফরমেন্স কিন্তু আমরা ভারত তীর্থে করেছিলাম, এবং তার আগে প্রথম গৌর প্রাঙ্গণে আমরা একটা আলোকসজ্জায়, আমার একটা কোন দিন স্বপন, কোন একটা 26শে জানুয়ারি, 26শে জানুয়ারি কিন্তু আমরা এই শঙ্কর নারায়ণ এবং আমাদের কেন্দ্রর বাজনা শুনেছিলাম, সেখানে জয় আমাদের গোলদার বাবুও ছিলেন। তো শঙ্কর নারায়ণের বাজনা যখনই শুনি, এডেক্কে এবং চান্ডাক, তখনই আমার মনটা খুব উৎফুল্ল হয়ে যায় এবং আমাকে নাচতে বাধ্য করে। যদিও বুড়ো বয়সে নাচলে কোমরের উপর চাপ পড়বে বলে নাচা যায় না, কিন্তু সত্যি কথা বলতে কি, এই বাজনা শুনে কিন্তু নাচা রেজিস্ট করা খুব মুশকিল। কিন্তু যেটা আমি বারবারই বলছিলাম, আমার স্ত্রীর সঙ্গে এখনই কথা হচ্ছিল, যে আমাদের বিশ্বভারতীতে এত রসদ আছে, এই অনেকেই কিন্তু যেমন শিবানীদি বলছেন জানেন না এটা সম্বন্ধে, অথচ শিবানীদি আমাদের বিশ্বভারতীর একটা বিভাগের সঙ্গে যুক্ত আছেন বহুদিন। তো এই যে আমাদের নিজেদের মধ্যে পরিচয়ের যে অভাবটা, এটা হয়ে ওঠে না, কারণ আমরা কখনো এই ধরনের প্রচেষ্টা নিইনি। তো সেদিক থেকে প্যান্ডেমিকের ফলে এই প্রচেষ্টা নেওয়ার কথা আমরা ভাবলাম, এবং আজকে আমরা সবাই একই প্ল্যাটফর্মে এসে আমাদের বিশ্বভারতীর যে রসদ, বিশ্বভারতীর যে সম্পদ, সেই সম্পদে আমরা সবাই নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছি। আর শঙ্কর নারায়ণকে আমি কি বলবো, উনি তো খুবই ট্যালেন্টেড, এবং উনি এমন একটা ঘরানা বাজান যে ঘরানাটা কিন্তু এখানে দিনে দিনে লুপ্ত প্রায়,
হয়তো দক্ষিণ ভারতে এর প্রচলন অনেক বেশি, কিন্তু আমাদের এইখানে গুরুদেবের জায়গায়, গুরুদেব আমি জানি চিত্রাঙ্গদা চিত্রনাট্যে না ডান্স ড্রামাতে নৃত্যনাট্যে বোধ হয় চাণ্ডক ব্যবহার করা হয় যদ্যোদ্য আমার মনে পড়ছে চিত্রাঙ্গদা, এবং সেখানে এটা বোধহয় গুরুদেবের সময় থেকেই চলে আসছে। তো সেই হিসাবে আমি শঙ্করনারায়ণকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আমাদের যে পুরনো পুরনো ঐতিহ্য, এই পুরনো ঐতিহ্য আপনি ধরে রেখেছেন। এর জন্য বিশ্বভারতীর তরফ থেকে, বিশ্বভারতী পরিবারের তরফ থেকে আপনাকে জানাই বিশেষ ধন্যবাদ। এবং সঙ্গে সঙ্গে আমি যেটা সবসময় বলে থাকি যে নেতৃত্বের গুরুত্ব অপরিসীম। নেতৃত্ব মানে স্বপনের দায়িত্ব, এবং স্বপনের সঙ্গে যে সহকর্মী আছেন তাদের সবারই একটা বড় দায়িত্ব পালন করে যাচ্ছেন, ফলে প্রতিদিনই আমরা নিয়মিত আমরা এই প্রোগ্রামটা দেখতে পাচ্ছি। যদিও স্বপন আজকে একটু লেটে এসছে, কিন্তু সাধারণত আমরা সময়ে শুরু করি এবং আমরা নিজেদের খুশি মতন টাইমটা, কিন্তু যেমন গতকাল অনেকটা দেরি হয়েছিল যেহেতু আমাদের শিক্ষা দিয়ে অনেকগুলো গান গাইলেন এবং খুব ভালো লাগছিল গান, সেজন্য আমরা কিন্তু কাউকে থামাতে চাই না। যদি কেউ স্বপন, এটা আমি অনুরোধ করবো, যদি কেউ একটু 15 মিনিট জায়গায় ধরো 17 বা 20 মিনিট হোক, তাতে মনে হয় এমন কিছু রামায়ণ মহাভারত হয়ে যাবে। স্যার আমার একটা কথা আছে স্বপন দা, অনেকবার বাজিয়েছি আমার দেশ বিদেশ গুরুদেবের আদর্শ নিয়ে আমি অনেক খুব ওই আমরা বাজনা নিয়ে ওইটা ছড়িয়ে দিয়েছে গুরুদেবের। নমস্কার, আমি আমি কালকে আপনাদের জুম মিটিং এ আমি মিউজিক থেরাপি নিয়ে গবেষণা করি এই বিষয়টি আপনাদের কাছে জানিয়েছিলাম। আমি মোটামুটি আমি রবীন্দ্রসঙ্গীত নিয়ে রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় থেকে 2008 সালে আমার এমএ কমপ্লিট করবার পরে আমি 2009 সালে পারফর্মিং আর্টস থেরাপি নামে একটি কোর্স করি, এবং কোর্স করবার পরে আমি সেই সময় থেকে বিভিন্ন ধরনের ফিল্ড ওয়ার্ক করতে থাকি, এবং সেই ফিল্ড ওয়ার্ক করবার সত্ত্বে আমি কিছু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের সঙ্গে যেমন কাজ করেছি, ঠিক সেই সময়ই কলকাতার একটি বিশিষ্ট হাসপাতালে বিশিষ্ট অর্থোপেডিক সার্জনের সুপারভিশনে আমি কিছু ফিল্ড ওয়ার্ক করে থাকি, এবং সেই সময় ওখানে যে কাজগুলি করেছিলাম সেই কাজগুলির মধ্যে যেমন ছিল কিছু প্রি অপারেটিভ এবং কিছু পোস্ট অপারেটিভ পেশেন্টস যারা বিভিন্ন বিভিন্ন রকম এই অর্থোপেডিক্যালি বিভিন্ন প্রবলেমের জন্য বা এই হাত পা ভাঙা সংক্রান্ত বিভিন্ন সমস্যার জন্য তারা বিভিন্নভাবে মানে তাদের অ্যাংজাইটি স্ট্রেস এবং ডিপ্রেশনের উপর মিউজিকের কি প্রভাব রয়েছে সেই বিষয়টি নিয়ে আমি কাজ করতে শুরু করি, এবং সেই সময় আমি দেখতে পাই যে এই মিউজিকের কিছু কিছু প্রভাব যে রয়েছে সেই বিষয়টি আমার কাছে স্পষ্ট হয়। এরপরে আমি আবার কিছু মেন্টাল হেলথের প্রবলেম রয়েছে যারা মেন্টাল ইল পেশেন্টস তাদেরকে নিয়েও অনেক কাজকর্ম করি। এর পরবর্তীকালে আমি 2018 সালে ম্যাডাম আমি একটু থামাবো আপনাকে, হ্যাঁ আমি একটু থামাবো আপনাকে, কারণ আমাদের এই বক্তব্যগুলো আপনি চ্যাট বক্সে লিখুন, সেটা সুবিধা হবে, এবং ফিডব্যাক ফর্ম যেটা দেবো আমরা তাতে লিখুন, তাতে আমাদের সুবিধা হবে, কারণ এইভাবে বললে আমাদের মনেও থাকবে না। সেই হিসেবে আমি অনুরোধ করবো আপনাকে যে আপনি চ্যাট বক্সে লিখুন বা ফিডব্যাক ফর্মে দিন, পরের প্রোগ্রামে চলে যাই, কারণ আমাদের শিল্পী দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি। আমি আমি কিভাবে মিউজিক থেরাপি করতাম সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি স্বপন শুরু করো। হ্যাঁ স্যার, হ্যাঁ ম্যাডাম, আমরা তাহলে আজকে আপনি আমরা পরে, হ্যাঁ স্যার যেরকম বললেন ওরকম আপনি চ্যাট বক্সে লিখুন, আমরা দেখে নেব। আচ্ছা, এরপরে আমাদের আছেন এম কেন্দ্রা সিং। কেন্দ্রা আছো তো? কেন্দ্রা এক্ষুনি দেখলাম যে ভিডিওটা আসছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেডি রেডি, ঠিক আছে কেন্দ্রা আছে।
ময়রাংথেম কেন্দ্রা সিং ওনার নাম, আর উনি মৈতেইপুং, যেটা আমাদের খোল আমরা যেটা বলি আর কি, মণিপুরে ওটা মৈতেইপুং, ওই যন্ত্রই উনি বাজাবেন পুং। তো কেন্দ্রা তুমি একটু তোমার সম্পর্কে একটু বলো ছোট করে, তারপরে আমরা তুমি কোথায় শিখেছো কি। কেন্দ্রা হ্যাঁ বলি। হ্যাঁ বল। स्टूडेंट सबको मैंने प्रणाम करता हूँ। आज का ऑनलाइन म्यूजिक थेरापी थर्ड सीरीज में मैं पुंगचोलो परफॉर्म करने वाला हूँ। मेरा आज का सिर्फ 15 मिनट तो दिया है, 15 मिनट के बीच में मैं 7 मिनट तो शॉर्ट डिस्क्रिप्शन और पुंग के बारे में प्रेजेंटेशन करता हूँ, और 8 मिनट में मैं पुंग चोलो पुंग डांस परफॉर्म करता हूँ। हम पुंग परफॉर्म करने के पहले मेरा पुंग का प्रबंध और चरित्र कुछ बताना चाहता हूँ। पुंग क्या है, जिसके मतलब है पुंग समय है, और श्री कृष्ण भी है, और ब्रह्मा विष्णु महेश्वर भी है, ऐसा ही हमारा मणिपुरी का परंपरा से गुरुजी ने कहते जा रहा है और आ रहा है। और ये पुंग हमारा जे गाप बोलते हैं, ये गाप और राइट तरफ लेफ्ट तरफ ये दोनों गाप तो हमारा रिप्रेजेंट किया जाता है किसका, ये हमारा कृष्ण का आंखें, ऐसा ही समझ जाता है। और ये हमारा पुंग ये स्ट्रिंग जो है स्ट्रिंग 64 स्ट्रिंग, तो स्ट्रिंग ये पुंग लगाता है, ये अष्टसखी 64 और 64 रस बाप, ऐसा ही समझ जाता है। और ये पुंगली श्रीमती राधिका का क्वांगली, क्वांगली मतलब बेन, ऐसा समझ जाता है। और पुंग का पूरा स्ट्रक्चर तो हमारा मणिपुर में गुरु परंपरा से कहते हैं, क्या कहते हैं, पुंग का स्ट्रक्चर जो है हमारा गौरचंद्र, ऐसा समझ जाता है। इसलिए हमारा मणिपुर का नृत्य संकीर्तन में शुरू करने के पहले ये पुंग और कटान मंदिर के सामने रख के पूजा करवाता है। और हमारा मैं हमारा मणिपुर का नृत्य संकीर्तन में मणिपुरी पुंग चोलो और पुंग बहुत जरूरी है, इसका रोल बहुत बड़ा लेता है। मणिपुरी नृत्य संकीर्तन में सम एलिमेंट्स बांध करके बना हुआ है गुरु जी लोग ने, जिनका नाम तो है सीक्वेंस तोरी। सीक्वेंस मतलब जिनका नाम है, पहले राग है, तीन तान है, मेन है और तांचब, उसके बाद मेंको स्वाधीन और जोय बाय, ऐसा करके हमारा नृत्य संगीतन के एलिमेंट्स किया जाता है। यही एलिमेंट पे फिलोसॉफी, लिटरेचर, एस्थेटिक्स, इथिक्स, लॉजिक, ऐसा सब तो है। मतलब आज तो ज्यादा टाइम नहीं मिलता है, अगर ज्यादा टाइम मिलेगा तो इसका बारे में शुरू से खत्म तक कर सकते हैं। इसका बीच में मैं सिर्फ मेंको और ताचक तान निकल चूज करके परफॉर्म करता हूँ। और हमारा मणिपुर में नृत्य संकीर्तन क्यों किया है, ये हमारा जिसका मतलब है सहित जो द्वापर जो तेतरा जो और कलिजुग, आखिरी वाला कलिजुग में श्री चैतन्य महाप्रभु ने हरि नृत्य संकीर्तन करने का कह रहा था, जिसके मतलब है जिन लोगों का जीव आत्मा स्वर्ग पहुंच पाते हैं और शांति भी मिल जाता है ऐसा हरि संकीर्तन करवाने से। इसलिए जैसे है मणिपुर में हरि संकीर्तन की ऐसा अनुष्ठान करवाते हैं। इसलिए मणिपुरी का नृत्य संकीर्तन का स्कोप तो बहुत बड़ा है, मतलब समंदर के जैसा ही रहता है। इसलिए यूनेस्को ने मणिपुरी का नृत्य संकीर्तन तो कल्चरल हेरिटेज ऑफ ह्यूमैनिटी ऐसा है डिक्लेयर हो गया है 2013 के दिसंबर 5 में डिक्लेयर हो गया था। ठीक है, मैं हमारा सीक्वेंस के बीच में मैं निकल के मतलब मेनकुक और
सॉरी मेगो और तानसेन तान दोनों मिक्स करके मेरे कंपोज किया है। मैं परफॉर्म का कंपोज इमिनेंट गुरु नृत्य संगीत के दो गुरु जी ने किया जाता है जिनके नाम है महोबम सहितवान और निगोमम पिरावत मिते। ठीक है, आई एम गोइंग टू परफॉर्म पुंसोरो। गौरांग प्रबंध और मुखबोध थोड़ा सा सबको सामने शेयर करता हूँ। श्री गौरचंद्र विधुत जयंती, जो जो गौर है गले जगत जन्नवर राधा बाप किंती गौरिया विदित्ति प्रेमिका बंद नयन बुद्धि बहुमुखी श्री हरि संकीर्तन माजे थैया Thank you.
অনির্বাণ বাবু, নেটটা কি চলে গেল? হ্যালো অনির্বাণ বাবু, হ্যাঁ বলছি যে ওরটা কি নেট অফ হয়ে গেল নাকি? হ্যালো অনির্বাণ বাবু, হ্যাঁ 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 ঠিক আছে, thank you.
आपको चलो खत्म हो चुका है। स्वागत करता हूँ, धन्यवाद। खूब खूब भालो लागलो केंद्रा सिंह, खूब भालो लगे जामार कथा सुनते बच्चों খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ তোমাকে। কিন্তু স্বপন, মাঝে কিন্তু আমরা অনেক কিছু শুনতে পাইনি, সেটা কম্পেনসেট হবে না ভাই? কেন্দ্র ইয়ে তো গলত বাত হ্যায় ভাই, আপনি বিচ মে তো পুরো গায়েব হো গয়ে, তো থোড়া বহুত কম্পেনসেট কর সকতে হো? হ্যাঁ, আমি বিচ মে প্রবলেম পুরো খারাপ থাকে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো আপনি থোড়া দো চার মিনিট শোনা দো যে আপনি মিস কিয়া। ঠিক আছে, মে কাট। আচ্ছা, থ্যাংক ইউ, মে কোশ্চেন। ও বলো তো মিস মি করো কম্পিউটার বাজ। খতম নেই হোনা চাহিয়ে তা ইতনা জলদি, বহু জলদি খতম হো গিয়া, ক্যা করে ইস টাইম হম লোগ কো কম সুনকে আপকা দিল কা খুশ রাখনা পড়েগা, লেকিন মাই উম্মীদ করুঙ্গা যে আগে আগে জব হো তব থোড়া লম্বা সময় আপকা ইয়ে জো পারফরমেন্স মাই দেখু আর সুনো। মাই ভগবান সে প্রার্থনা করুঙ্গা আপ আগে বড়ো আর বিশ্বভারতী কা জো নাম আপ রশ্নি করো, রোশন করো, বিশ্বভারতী কা নাম রোশন করো, এই মেরা উম্মীদ হ্যায়। আর মাই আপকো জো কাহা যে আপ সুস্থ তন্দুরুস্ত রহিয়ে, বিকজ আপকা জো জো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বজানে কে লিয়ে আপকো হেলথ ওয়াইজ তন্দুরুস্ত রহনা পড়েগা, তো তন্দুরুস্ত রহিয়ে, হেলথ কা থোড়া ধ্যান রাখিয়ে। আমি এই সময় মে জো আপ হার্ড ওয়ার্ক কিয়া উসকে লিয়ে খানা পিনা ঠিকঠাক করনা চাহিয়ে, আর দুসরা আপ ইস প্যান্ডেমিক কে টাইম থোড়া দূরই রহো লোগো সে,
जितना हो सके वर्चुअल परफॉर्मेंस करो। और मैंने प्रिंसिपल को यही रिक्वेस्ट करूंगा, जिस लोगों को ज्यादा मेहनत करना पड़ता है इन लोगों को थोड़ा ध्यान देना चाहिए, खाना पीना ठीक से खा रहा है कि नहीं, ये भी प्रिंसिपल को मैंने जिम्मेदारी दे रहा। ठीक है केंद्र, बहुत बहुत धन्यवाद, भगवान आपका कल्याण करे। ঠিক আছে স্যার, পরের প্রোগ্রামে আমরা যাওয়ার আগে কালকের আমাদের শিডিউলটা চেঞ্জ হয়েছে সেটা একটু বলে দিই। কালকে আমাদের থার্ড সেশন যেটা আমাদের চলছিল 4 থেকে 5 অবধি, ওটা কাল থেকে চেঞ্জ হয়ে আমাদের থার্ড সেশনটা হবে, টাইম শিডিউলটা চেঞ্জ হলো, ওটা 6 থেকে 7 অবধি হবে। আপনারা আগামীকাল থেকে 6 থেকে 7 অবধি এটা পাবেন, এবং ওই মিটিং আইডি এবং পাসপোর্ট একই থাকবে। হ্যাঁ, সবাই আপনারা জয়েন করবেন। আগামীকাল নন্দিতা বসু সর্বাধিকারীর গান ছিল এবং অমিত ভার্মা তবলা, কিন্তু নন্দিতা বসু সর্বাধিকারী উনি অসুস্থ থাকায় কালকে করতে পারবেন না, ওইখানে ওই জায়গায় ডক্টর মানিনী মুখোপাধ্যায় কালকে রবীন্দ্রসঙ্গীত গাইবে, আর ডক্টর অমিত ভার্মা তবলা লহরা। মণিমালা বন্দ্যোপাধ্যায় কর্মকার, ক্লাসিক্যাল ভোকাল। মণিমালা আছো তো? हम भी यहाँ पर विश्वभारती ज्वाइन करने का पहले बहुत यूरोप टूर, एशिया टूर और अमेरिका टूर गए थे। मतलब हमारा पुंग चोरों का स्टाइल तो सबसे इंडिजिनस परफॉर्म स्टाइल तो है, इसलिए ये अगर एनी फेस्टिवल में जब करेगा तो मौजूद करता है, इसलिए सबको धन्यवाद कहता है। ठीक है ठीक है ठीक है, थैंक यू। अच्छा एबारे हमारा डॉक्टर মণিমালা বন্দ্যোপাধ্যায়, এরপরে আমাদের অধ্যাপিকা সংগীত ভবনের মণিমালা। মণিমালা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ ঠিক আছে, শোনা যাচ্ছে কথা। সংগীত ভবনের অধ্যাপিকা ক্লাসিক্যাল ভোকাল মণিমালা, তুমি শুরু করো, তোমার সম্পর্কে ছোট বলে তারপর তুমি শুরু করো গান। নমস্কার, প্রথমে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের পায়ে শতকোটি প্রণাম জানাই। আমি মণিমালা বন্দ্যোপাধ্যায়, আমি সংগীত ভবনের ধ্রুপদের শিক্ষিকা হিসেবে নিযুক্ত। প্রথমে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই মাননীয় উপাচার্য মহাশয়কে এবং শ্রদ্ধেয় দাদা সংগীত ভবনের অধ্যক্ষ অধ্যাপক শ্রী স্বপন কুমার ঘোষ মহাশয়কে আমার প্রণাম জানাই, এবং আমি ওনার কাছে কৃতজ্ঞ যে আমাকে এই প্রোগ্রামে উনি মাইক্রোফোনটা একটু কাছে নাও, মাইক্রোফোনটা একটু মুখের কাছে নাও। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বল। আমি প্রণাম জানাই আমাদের সংগীত ভবনের দুই বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর সুপ্রাচী সরকেল মহাশয়কে এবং দিদি সুনিতা দেবী মহাশয়াকে। আমি ধন্য যে আমি সংগীত ভবনে আমি এককালে শিক্ষার্থী ছিলাম এবং এখন আমি আমার গুরুদের সান্নিধ্য পাচ্ছি বলে। আর আমার গুরু ধ্রুপদের উনিও বিশ্বভারতী সংগীত ভবনের প্রাক্তন অধ্যাপক ছিলেন, সুনির্মল ভট্টাচার্য মহাশয়। উনি মাস দুই আগে আমাদের ছেড়ে চলে গেছেন, তাই ওনাকে প্রণাম জানিয়ে আজকের আমার সঙ্গীত শুরু করব, ধ্রুপদ সঙ্গীত। আমাদের ধ্রুপদ সঙ্গীতে আমরা প্রথম করি লয়বদ্ধ আলাপ, এবং যে বাণীটা ব্যবহার হয় তার কথাটা, মূল কথাটা হলো
ओम त्वं अनंत हरि नारायण। तो এই কথাটার যে রি রে না নু ওম এই ছোট ছোট শব্দের মাধ্যমে আমরা আলাপ করে থাকি। তো আজকে আমি শুরু করছি রাগ ভূপালি তাল চৌতাল, কিন্তু ধ্রুপদের সঙ্গে তো পাখোয়াজ বাজানো হয়, তো এখন তো পাখোয়াজ নেই, আমি এমনি হাতে তাল দিয়েই গাইব। যদি আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। Re 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 re
এবার আমি বন্দিশে যাচ্ছি। Maha, Maha,
ছোট করে গাইলাম, গলাটাও আমার খুব একটা ঠিক নেই। এবারে আমি কিন্তু একটু মানে সাহসিকতারই পরিচয় দেবো, কারণ আমি যেহেতু সঙ্গীত ভবনের ছাত্রী এবং বিশ্বভারতীর ছাত্রী, সেই জন্য আমার না আজকে একটু রবীন্দ্রসঙ্গীত গাইতে ইচ্ছে করছে। তো যদি ভুল ত্রুটি হয় তাহলে আমার ক্ষমা করে দেবেন। আমার পরের গান হচ্ছে যে ধ্রুব পদ দিয়েছ গাঁধী, কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ধ্রুপদকে কিন্তু তার গানের মধ্যে নিয়েছেন। এই যে চারটি তুকের যে আমরা ব্যবহার দেখি, স্থায়ী অন্তরা সঞ্চারী আহব, এটা পুরোটাই কিন্তু ধ্রুপদের অংশ। আর উনি কিন্তু ধ্রুপ সঙ্গীত খুব ভালোবাসতেন, এবং আমরা পরবর্তীকালে আমরা দেখেছি যে উনি ধ্রুপদ থেকে অনেক ভাঙা গান রচনা করেছেন, সব থেকে বেশি কিন্তু ধ্রুপদ থেকে রচনা করেছেন। প্রায় 69টা গান উনি ধ্রুপদ থেকে রচনা করেছেন, ধ্রুপদের ভাঙা গান। এবং ধ্রুপদের যে বিষয়বস্তু, যেমন সুরের মাহাত্ম্য, মীরের মধ্যে এই একটা স্বর থেকে আরেকটা স্বরকে যে গড়িয়ে যাওয়া, এই যে ব্যাপারটা, এটা কিন্তু ধ্রুপদেই আছে। আর কথার প্রাধান্য আর সুরের গভীরতা, এটা কিন্তু আমরা ধ্রুপদেই পাই। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর তো ওনার গানে তো নিয়েছেন, এবং আমরা কিন্তু স্বামী বিবেকানন্দকে দেখি যে উনিও কিন্তু ধ্রুপদ সঙ্গীত গাইতেন, এবং ওনাদের মঠে কিন্তু ধ্রুপদ সঙ্গীতই বাজানো হয়, প্রার্থনাও হয় মনে হয়, কারণ আমার যেটা মনে হয় সেটাই বললাম। তো ধ্রুপদ সঙ্গীত আমাদের কিন্তু এখন সব মানে বিলুপ্ত হওয়ার দিকে ছিল, কিন্তু এখন আমি দেখছি অনেকেই কিন্তু এই গানটাকে আবার আমরা আবার গাইছি, বা এর যে সুরের যে রেশ, কারণ রেয়াজ
প্রচন্ড সাধনার জিনিস এবং যোগের মতো, যোগ সাধনার মতো, কারণ যোগের সঙ্গে এই ধ্রুপদ সঙ্গীতের একটা কিন্তু নিবিড় সম্পর্ক আছে। কারণ এই যে ওমকার ধ্বনি যে আমরা করে যে মন করে যে আমরা ধ্বনি উচ্চারিত করি, এই ওমকার ধ্বনি তো যোগের মাধ্যমে আমরা পাই। যোগ সাধনায় কিন্তু ওটা একটা বড় ওমকার ধ্বনি, যে সব ধর্মের মানুষরাই কিন্তু ওমকার করে। এই ধ্রুপদ সঙ্গীত আবার ফিরে আসুক, আবার আমরা সবাই মিলে সঙ্গীতটাকে আমরা আবার জাগ্রত করি। এটা বলে আমি একটু, যেহেতু আমি ওখানকার ছাত্রী, তো আমার একটু রবীন্দ্রসঙ্গীত গাইতে ইচ্ছে করছে, জানি না আমি কেমন গাইব, ভুল ত্রুটি হলে আমার ক্ষমা করে দেবে। এই গানটা রবি ঠাকুরের পূজা পর্যায়ের গান, ঝনপুর তালে রবীন্দ্রসৃষ্ট তাল। যে ধ্রুব পদ দিয়েছ বাঁধি, যে ধ্রুব পদ দিয়েছ বাঁধি, বিশ্ব তানে মিলাব জীবন গানে, যে ধ্রুব পদ দিয়েছ বাঁধি, গগনে তব বিমল নীল, শান্তিময়ী গভীর বাণী ঐরব প্রাণী, যে ধ্রুব পদ দিয়েছ বাঁধি, বাজাই উষার নিশির চোখে যে গীত ভাষা, সে ধ্বনি নিয়ে জাগিবে নবীন আশা, বাজাই উষার নিশির চোখে যে গীত ভাষা, ফুলের মতো সহজ সুরে প্রভাত নাম উঠিবে পুরে, ফুলের মতো সহজ সুরে প্রভাত নাম উঠিবে পুরে, শিশুরে যেন মৃত্যু জানে, যে ধ্রুব পদ দিয়েছ বাঁধি, বিশ্ব তানে মিলাব আবার আমি ফিরে যাব ধামার। আমি আজকে ধ্রুপদ ধামার এবং সাদরা, এটাও কিন্তু একটা ফর্ম যেগুলো আমরা নর্মালি কেউ গাই না। সাদরা জিনিসটা আমরা খুব কম শুনেছি, তো আমি সাদরাও একটা পরিবেশন করব। এখন আমি ধামার গাইব, ধামার
চৌতাল, রাগ আড়ানা। Bye.
একটু করেই আমি পরিবেশন করলাম ধামার, আরো গাওয়া যায় আরো বড় করে। আমার শেষ নিবেদন বাহার রাগের সাতরা ঝাপটাল। চলে তো ঘরে পাবেন খুব সুন্দর গেয়েছো এবং যে ধ্রুবপদ ওটাও। আর একটা কথা যে তুমি যে ওই যে বললে যে রবীন্দ্রনাথের চারটুকের গান, এখন বর্তমানে ধ্রুপদে ওই রকম ভাবে চারটুক ব্যবহারই হয় না, অরিজিনাল ধ্রুপদে সবই স্থায়ী অন্তরা হয়। গুরুদেব রবীন্দ্রনাথই একমাত্র চারটুকের গান যে ধ্রুপদের সেই ঐতিহ্যকে উনি কিন্তু দেখে গেছেন এবং গানে তালে সব দিক থেকে তো এই চারটুকের স্থায়ী অন্তরা সঞ্চরিয়া ভোগ ব্যবহার করেছেন এবং লম্বা লম্বা মিল ধ্রুপদে এটাও কিন্তু উনি গানের মধ্যে ধ্রুপদ গানের মধ্যে ওনার
সব গানই লম্বা মৃত্যু প্রচুর গান তো ভীষণভাবে নিয়েছেন। তো তোমার ধ্রুপদ খুব ভালো লাগলো, আবার আমরা শুনবো। এবার এবার আমি মাননীয় উপাচার্য মহাশয়কে বলবো যদি স্যার কিছু বলেন। মণিবালা আপনার গান তো খুবই ভালো শুনলাম, যেটা আমি বলি যে ভালো জিনিস খুব চট করে শেষ হয়ে যায়, এটা কিন্তু প্রতিদিনের অভিজ্ঞতা। একই কথা আমি প্রতিদিনই বলি যে আমাদের মনটা এত ভালো হয়ে যায় এই এক ঘন্টা, যে প্রতিদিন আমরা এক ঘন্টার জন্য উন্মুখ হয়ে বসে থাকি। তো আজকে দু ধরনের সঙ্গীত রস উপভোগ করলাম, একদিকে তো আমাদের বাজনাতে আমাদের শঙ্কর নারায়ণ এবং কেন্দ্র, এবং পরবর্তীকালে মণিমালা ধ্রুপদ এবং রবীন্দ্রসঙ্গীত, এটা একটা নতুন পাওনা যে একজন ধ্রুপদী সঙ্গীতকার রবীন্দ্রসঙ্গীত শোনালেন, এটা কিন্তু আমাদের কাছে একটা বিরাট পাওনা, নতুন পাওনা। এটা কিন্তু আমি মানে আমার ভাবনা চিন্তার বাইরেই ছিল। সত্যি আপনাকে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি যে রবীন্দ্রনাথের জায়গায় থেকে ধ্রুপদের সাথে সাথে রবীন্দ্রসঙ্গীতটাও যে আপনি চর্চা রেখেছেন, এটা কিন্তু সত্যি একটা আপনার কৃতিত্ব পাওয়ার যোগ্য এবং খুব ভালো লাগলো। আমি সফরকে অনুরোধ করব যে এই যে অনুষ্ঠানগুলো চলছে এগুলো চলুক, কিন্তু এর সঙ্গে সঙ্গে আমরা কোন শিল্পীর সোলো পারফরমেন্স যদি সম্ভবপর হয় পরবর্তীকালে, যখন এই এপিডেমিকের ঝামেলাটা চলে যাবে, তাহলে তখন আমি চাইবো যে এই সমস্ত শিল্পী যাদেরকে আমরা ধরুন আজকে পরিচয় হওয়ার সুযোগ পাচ্ছি, যেমন মণিমালা, ওনার গান শোনার সৌভাগ্য আমার আগে হয়নি, তো এটা দু আড়াই বছর থাকার পরে এই সৌভাগ্য হলো ওনার গান শোনার। তো আমি সকলকে অনুরোধ করবো পরবর্তীকালে সোলো যদি কোনো পারফরমেন্স করা যায় তাতে কিন্তু আমরা সবাই খুব খুশি হব। এবং আমারও অনুরোধ রইল শিল্পীর কাছেও, মানে মণিমালা কাছে, যে আপনি প্লিজ আমাদের পরবর্তীকালে ধরুন অনুরোধ যদি আমরা করি আপনি আমাদের ফিরিয়ে দেবেন না, নিশ্চয়ই আমরা চাইবো আপনার গান আমরা আবার শুনি। এবং সত্যি মন খুব আনন্দে ভরে গেল, এবং যার জন্য প্রতিদিন আমি যেটা বলি এ সমস্ত কৃতিত্ব যায় আপনাদের নেতৃত্ব স্বপনের কাছে, এবং সাথে সাথে স্বপনের সাথে যারা সাহায্য করেছে, যারা পর্দার পিছনে থেকে কাজ করে, কারণ তাছাড়া এত বড় যজ্ঞ, এটা মহাযজ্ঞ চলছে আমাদের, নিয়মিত চলছে। এই নিয়মিত মহাযজ্ঞ চালানোর জন্য যে ধরনের ইচ্ছা, মানে মানসিকতা, ইচ্ছা এবং সঙ্গে সঙ্গে পরিশ্রম, এই সবগুলো একসঙ্গে জড়ো হলে তবেই কিন্তু এটা সম্ভবপর হয় বা সাফল্য মণ্ডিত হয়। এই জন্য কৃতিত্ব আমি দেব স্বপনকে এবং তার সহকর্মীদের এবং অবশ্যই শিল্পীদের। ভালো থাকুন, ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা আগে আরো আগে যান, বিশ্বভারতী নাম উজ্জ্বল করুন। ধন্যবাদ।